আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পরশু বিড়িতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আমাদের দন্দুল গাছের নিচে। এখানে অনেকগুলো দন্দুল হয়েছে, তাই পাড়ার জন্য দন্দুল গাছের নিচে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানাচ্ছে, এজন্য মনে হলো যে আমাদের গাছে তো দন্দুল হয়েছে, এই দন্দুল দিয়েই আজকে রুটি খাবো। দন্দুল ভাজি দিয়ে রুটি খেতে খুবই মজা। দন্দুল পাড়ার জন্য একটা ছুরি নিয়ে আসছি, এই ছুরি দিয়ে আজকে দন্দুল পাড়ব। নিজেদের গাছের টাটকা দন্দুল ছিললাম গাইস, দেখেন কালারটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছে। একবার রেগা দন্দুল এটা, আর দু একদিন হলেই বাতি হয়ে যেত। এবং সবচেয়ে বড় দন্দুল এটা গাইস, দেখুন এটাও পেরে নিব। এখন নিজেদের গাছের গাছ থেকে টাটকা দন্দুল দিয়ে আজকে রুটি দিয়ে খাবো। গায়েস দেখুন এখানে অনেকগুলো দন্দুল পেরে নিয়ে আসছি, গাছের টাটকা দন্দুল গায়েস। এখন এখানে মা দন্দুল কাটতেছে, এই দন্দুল কাটা হলেই মা ভাজি করে দিবে এবং রুটি দিয়ে খাবো। গায়েস দেখুন আমার হাতে দুইটা দন্দুল দুই ধরনের হয়েছে, কারণ আমাদের এখানে দুই ধরনের দুইটা গাছ লাগানো ছিল দন্দুল গাছ, এই জন্য দুইটা দুই কালার হয়েছে গায়েস। তারপর চলে আসলাম কিচেন রুমে, এখানে মা ভাজি করতেছে এটা দেখার জন্য। প্রথমে তেল পেঁয়াজ মরিচ দিয়ে নিছে, তারপরেই আলু দিয়ে নিছে এবং লবণ পরিমাণ মতো দিছে, তারপর কতক্ষণ নেড়ে নিচ্ছে। আজকে মার থেকে এই রেসিপিটি শিখে নিব। তারপরেই দন্দুল দিয়ে নিল গাইস, এটা খুব সিম্পল ভাবে ভাজিটি করে নিচ্ছে। আজকে শিখে নিলাম মার থেকে দন্দুল ভাজি কীভাবে করে। তারপর এখানে একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিতে হবে, সেটাও মা এখন দিয়ে নেবে। তারপর কতক্ষণ ঢেকে নিলেই আপনার এই ভাজিটি হয়ে যাবে গাইস। দেখুন আজকে দন্দুল ভাজি হয়ে গেছে, এই দন্দুল দিয়ে আজকে রুটি খাবো। আজকে অনেকগুলো রুটি বানিয়েছে মায়ের সকালের নাস্তায়, রুটি এবং দন্দুল ভাজি গাইস, খুবই মজা হবে গাইস। আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দন্দুল ভাজি দিয়ে রুটি দিয়ে খুবই মজা লাগে খেতে, চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন গাইস। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন গাইস। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।